আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর আইসিটি স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা আলোচনা শুরু করি। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর দিনাজপুর। পাঠ পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় চতুর্থ পাঠ ১৪। আমরা চতুর্থ পাঠ সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা বিষয় ইপটিজিং। প্রিয় শিক্ষার্থী, ইপটিজিং একটি মারাত্মক সমস্যা। বর্তমান সমাজে এবং রাষ্ট্রে ইপটিজিং একটি মারাত্মক রূপ বহন করতেছে। এই ইপটিজিংয়ের ফলে অনেক মানুষ অনেক প্রকার বিপদের মধ্যে পড়তেছে। এই ইপটিজিং শিকার হয়নি এমন নারী এমন মেয়ে পাওয়া খুব কষ্টকর। ইপটিজিংয়ের শিকার প্রত্যেক নারীকে এবং প্রত্যেক মেয়েকেই হতে হচ্ছে। সে বোরকার পর্দার মধ্যেই থাকুক অথবা আধুনিক মডার্ন পোশাকের মধ্যেই থাকুক, তাকে কোনো পোশাকের তাকে এই ইপটিজিংয়ের হাত থেকে রক্ষা করতে পারতেছে না। ইপটিজিং এই এক ভয়াবহ রূপ ধারণ করতেছে বা করে চলতেছে। দেশের প্রদত্ত আইন এবং সামাজিক আইন এবং ধর্মীয় আইন, সকল প্রকার আইন থাকা সত্ত্বেও এই ইপটিজিংয়ের হাত থেকে ইপটিজিংকারীরা কিছুতে রক্ষা পাচ্ছে না। আর আজকের ক্লাসে আমি এই ইপটিজিং সম্পর্কে তোমাদের ইপটিজিং কী, কোথা থেকে উৎপত্তি হয়েছে, এই ইপটিজিং থেকে কীভাবে প্রতিকার পাওয়া যায়, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ইপটিজিং। আমরা প্রথমে জানব ইপটিজিংয়ের উৎপত্তি। ইপটিজিং শব্দটি ইফ ও টিসিং মিলে গঠিত। আরও বলতেছি, ইপটিজিং শব্দটি ইফ ও টিসিং মিলে গঠিত। বাইবেল অনুসারে প্রথম নারীর নাম ইফ। এখানে ইফ বলতে নারী সমাজকে বোঝানো হয়েছে, ইফ বলতে নারী সমাজকে বোঝানো হয়েছে। আর টিস অর্থ পরিহাস, জ্বালাতন করা, উত্তক্ত করা, খেপানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি টিস অর্থ পরিহাস, জ্বালাতন করা, উত্তক্ত করা, খেপানো। সংজ্ঞা দেখব আমরা ইপটিজিং। কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্তক্ত করা, জ্বালাতন করাকে ইপটিজিং বলে। অর্থাৎ কোনো মেয়েকে, কোনো একটা ছেলে কোনো আচরণের মাধ্যমে, কোনো কথার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গি করা বা বিভিন্ন কিছু করাকেই আমরা ইপটিজিং, জ্বালাতন করা বা খেপানোকে আমরা ইপটিজিং হিসাবে বলতে পারি। তার সেটি তার আচরণের মাধ্যমে হতে পারে, সেটি তার কথার মাধ্যমে হতে পারে, তার কাজের মাধ্যমে হতে পারে, যে কোনোভাবেই সে অঙ্গভঙ্গ করাকেই আমরা ইপটিজিং হিসাবে ধরে নিতে পারি। আমরা ইপটিজিংয়ের অপকারিতা জানব। এই শিক্ষাতেই আমরা দেখতে পাচ্ছি ইপটিজিংয়ের অপকারিতা। ইপটিজিং যৌনহরানি একটি সামাজিক ব্যাধি। নারীদের উত্তক্ত করা, কাউকে মন্দ নামে ডাকা বা উপহাস করা একটি খারাপ কাজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না, তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। ইমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ, যারা তওবা না করে তারাই জালিম। সূরা আল হুজুরাত আয়াত নম্বর ১১। আমি আবারও বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। ইমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ, যারা তওবা না করে তারাই জালিম। অর্থাৎ আমরা কারোর মন্দ নামে ডাকবো না, কাউকে দোষারোপ করবো না। যার যেটা নাম সেই নামটাই ধরে আমরা ডাকবো। আমরা কারো অপনামে ডাকবো না, এটা ইসলামের একটি জঘন্যতম পাপ। আর আল্লাহ তাআলা এই পাপ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের সূরা হুজুরাতে ১১ নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে প্রায় স্কুল কলেজের সামনে, রাস্তার মোড়ে,
গলির মুখে কিছু বখাটে ছেলে দাঁড়িয়ে থাকে, মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এর ফলে অনেক মেয়ে নিরাপত্তাহীনতা ভোগে এবং প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়। কেউ কেউ আবার আত্মহত্যা পথ বেছে নেয়। এতে সামাজিক শান্তি বিনষ্ট হয়, সমাজে অস্থিরতা বৃদ্ধি পায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, জাতি ধ্বংসের দিকে ধাবিত হয়। প্রিয় শিক্ষার্থী, ইভটিজিংয়ের ফলে আমাদের সমাজে যে মা বোনেরা আছে তারা অনেক হয়রানি, অনেক প্রকার হয়রানি হয়। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীর এই ইভটিজিদের হাত থেকে বাঁচতে না পেরে তারা তাদের তার পড়ালেখা বন্ধ করে দিচ্ছে। অনেক শিক্ষার্থী এই ইভটিজিংয়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে নিজের মৃত্যুকে তার নিজের জীবনের পথ বেছে নিচ্ছে। আমরা বিবিসির এক জরিপে জানতে পেরেছি গত 2017 এবং 2019 দুই বছরের মধ্যে এই ইভটিজিংয়ের, শুধুমাত্র ইভটিজিংয়ের কারণে 40 জন মেয়ে আত্মহত্যা করেছেন। আর ইভটিজিংয়ের কারণে আমাদের সমাজে এক করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে জাতি ধ্বংস ধাবিত হচ্ছে। আর এই ইভটিজিং দ্রুত আমাদের এই ইভটিজিংয়ের ইভটিজিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা অবশ্যই দরকার। আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি প্রতিকার। 1976 সালে প্রণীত বাংলাদেশের আইন এর ইভটিজিংয়ের একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1976 সালে প্রণীত বাংলাদেশের আইনের ইভটিজিংয়ের একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এর শাস্তি হিসাবে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড, শাস্তি ছিল 1 বছর কারাদণ্ড অথবা 2,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের দণ্ডিত বিধান রাখা হয়েছে। আমি বিষয়টা আবারও বলতেছি, 1976 সালে প্রণীত বাংলাদেশের আইনের ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়েছে। এর শাস্তি হিসাবে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড অথবা 2,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। এছাড়া আমরা আরও প্রতিকার জানতে পারি। এছাড়া ইভটিজিং থেকে আমরা প্রতিকার পেতে পারি পারিবারিক অনুশাসন, ধর্মীয় শৃঙ্খলা, সামাজিক সচেতনা, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি আবারও বলতেছি, এছাড়া ইভটিজিং থেকে আমরা প্রতিকার পেতে পারি পারিবারিক অনুশাসন, ধর্মীয় শৃঙ্খলা, সামাজিক সচেতনা, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ যারা ইভটিজিংকারী তাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা দরকার। দেশের আইন, ধর্মীয় অনুশাসন, পারিবারিক অনুশাসন এবং সমাজের মধ্যে সচেতন মহল তৈরি এবং বিভিন্ন সমাজের যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে প্রতিবাদ মিছিল, মিটিং, এভাবে আমরা বিভিন্ন উপায়ে এই ইভটিজিংকারীর হাত থেকে ইভটিজিংকারীদের বিরুদ্ধে রুখতে পারি এবং তাদের হাত থেকে আমরা বাঁচতে পারি। ইভটিজিং বন্ধে যারা ভূমিকা রাখতে পারে, আমরা এক্ষেত্রে দেখব কারা ইভটিজিং বন্ধে ভূমিকা রাখতে পারে। 1 নম্বর, পরিবারের সদস্য ও একে অপরকে সচেতন করতে পারে। যারা আমাদের সমাজে যারা আমাদের বড় ভাই বা ছোট ভাই বা যত সাধারণ পাবলিক, সেটা হতে পারে বৃদ্ধ বয়স বা বয়োজ্যেষ্ঠ বা সাধারণ বয়সও হতে পারে, যারাই ইভটিজিং করতেছে সেসব পরিবারগুলো আমরা পরস্পরভাবে সচেতন হতে পারি। কারণ একজন ব্যক্তি যাকে ইভটিজিং করবে, তা যে মেয়েকে ইভটিজিং করবে তাকে মনে করতে হবে যে যাকে আমি ইভটিজিং করতেছি সে তার মতন আমারও একটা বোন আছে। এভাবে করে তাকে পারিবারিক নিজের মধ্যে একটা এভাবে করে তাকে নিজের মধ্যে মানে মনে করে হিসাব করতে হবে, পারিবারের মধ্যে সচেতনা আনতে হবে এবং সচেতনা বৃদ্ধি করতে হবে। তার ফলে আমরা ইভটিজিং থেকে প্রতিকার পেতে পারি বা ইভটিজিং থেকে ফিরে আসতে পারি। এবং 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা মণ্ডল। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষিকারা ইভটিজিংয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ করবে এবং ইভটিজিং সম্পর্কে সচেতন করবে শিক্ষার্থীদেরকে, যার ফলে আমরা আমাদের বোন বা আমাদের যারা মেয়েরা আছে তারা এই ইভটিজিং হাত থেকে রক্ষা পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর, রাস্তাঘাটে চলাচলকারী সাধারণ জনগণ। আমাদের রাস্তাঘাটে যারা সাধারণ জনগণ চলাফেরা করে তারাও এই ইভটিজিংকারীর হাত থেকে রক্ষা পেতে তাদের ভূমিকা রাখতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দেশে যারা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে তাদেরকে অবশ্যই এই ইভটিজিংকারীর বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে হবে, যাতে করে তারা কিছুতেই ইভটিজিং, কোনো মেয়েকে ইভটিজিং যেন না করতে পারে। তাদেরকে খুব অ্যাক্টিভভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে।
সেক্ষেত্রে আমরা এই প্লিজিং প্রতিক্রিয়া করতে পারি। 5 নম্বর বিজ্ঞ আদালত, আমাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে এই ইপটিজিং বন্ধের ভূমিকা রাখতে পারে। 6 নম্বর ভ্রাম্যমাণ আদালত, ইপটিজিং যারা করবে, যারা ইপটিজিংকারী, এই ইপটিজিংকারীকে ভ্রাম্যমাণ আদালত তৈরি করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগের মাধ্যমে আমরা ইপটিজিং বন্ধে ভূমিকা রাখতে পারি। জনপ্রতিনিধি, আমাদের সমাজে বা রাষ্ট্রে যারা জনপ্রতিনিধি করে, যারা জনপ্রতিনিধির মধ্যে দায়িত্ব পালন করতেছে, তারা এই ইপটিজিংকারীর বিরুদ্ধে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন ব্যবস্থা গ্রহণ করে, এই ইপটিজিংকারীর বিরুদ্ধে সঠিক বিচার করে করার ফলে আমরা ইপটিজিং বন্ধ করতে পারি। সাংবাদিক, যারা আমাদের সাংবাদিক দায়িত্ব পালন করে, যারা সাংবাদিক দায়িত্বের কাজে নিযুক্ত আছে, এটা একটা মহৎ পেশা। এই মহৎ পেশার মধ্যে যারা আছে তারা ইপটিজিংকারীর বিরুদ্ধে বিভিন্নভাবে লেখালেখি এবং বিভিন্নভাবে স্লোগান তৈরি করে ইপটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ইপটিজিং বন্ধ করতে ভূমিকা রাখতে পারে। সচেতন মানুষ, আমাদের সমাজে বা রাষ্ট্রে যারা সচেতন মানুষ আছে, এক শ্রেণীর সচেতন মানুষ সব জায়গাতেই দেখা যায়, সেটা হতে পারে সমাজে বা রাষ্ট্রে, এই সচেতন মানুষগুলো ইপটিজিংকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ইপটিজিং বন্ধের ভূমিকা রাখতে পারে। আমরা এক্ষেত্রে একটা শপথ গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা ক্লাসটি দেখব এবং ক্লাসের মধ্যে যারা থাকব, অবশ্যই আমরা সেই শপথটি করব। এখানে আমরা সবাই বলবো, আমরা এখানে শপথ গ্রহণ করতে পারি যে আমরা ইপটিজিং এর মতন খারাপ জঘন্য কাজ করব না। আমরা সবাই সবসময় ভদ্র, নম্র, শালীন আচরণ করব, ইসলামের শিক্ষা অনুযায়ী নিজেদের জীবনযাপন করব। অর্থাৎ আমরা ইপটিজিং যে একটা ভয়ঙ্কর খারাপ কাজ, এই কাজটা আমরা কখনো করব না এবং কখনো ওইদিকে ফিরেও তাকাবো না। আর এই বিষয়ে আমরা সচেতন থাকবো সবসময়, যেন অন্য কোনো ব্যক্তিও এই ইপটিজিংকারী অন্য কোনো ব্যক্তি যেন কোনো মেয়েকে ইপটিজিং করতে না পারে। এ বিষয়ে আমরা অবশ্য সবসময় সর্বদা সচেতন থাকবো এবং ধর্মীয় ইসলাম ধর্মের যে দীক্ষা আছে সেই অনুযায়ী আমরা নিজেদের জীবন পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। শেষ করার আগে আবারও তোমাদের দীর্ঘ ও সুস্থতা কামনা করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়াই করতেছি। সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।